ওয়েলকাম বন্ধুরা, আজকে যে লোগোটা আমরা মেক করব, এই লোগোটা অনলাইনে বা ইউটিউবে আপনারা হরহামেশাই দেখতে পারেন এবং একটা ইংলিশ ভার্সনে, দ্যাট মিন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লোগোটা মেক করা হয়েছে। তো আমি ট্রাই করব লোগোটা কিভাবে সহজেই মেক করা যায় এবং বাংলাতে সহজেই বোঝানো যায়, সে চেষ্টাই করব। তো চলুন শুরু করি। শুরুতেই এখানে আমি লোগোটা মেক করে রেখেছি যাতে সহজেই আমরা কাজটা শেষ করতে পারি। এর জন্য কালার কোড কি হবে সেটাও আমি এখানে করে রেখেছি। জাস্ট এখান থেকে বলুন, এর জন্য প্রথমেই আমরা নিব হচ্ছে এলিপস টুল অথবা কিবোর্ডে এল ক্লিক করি। একটা ক্লিক করার পরেই এখানে যে উইন্ডো আসবে সেখানে আমরা দিব হচ্ছে 200, সেম ভাবে নিচে হাইটও 200। ওকে, দেখুন এখানে একটা লোগো চলে আসছে। এটার গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্ট নিলে কি হবে, আমাদের লোগোটার ভাগ ভাগ কিভাবে হচ্ছে, মানে সার্কেলটা কিভাবে ডিভাইড হচ্ছে সেটা আমরা সহজেই বুঝতে পারবো। অথবা আপনারা যে কোনো একটা কালার নিতে পারেন। ওকে, আমি এই কালারটাই নিলাম। ওকে, এখন সেম ভাবে আরেকটা ক্লিক করব এলিপস টুল নিয়ে, আরেকটা ক্লিক করে ওটার হাফ নিব, দ্যাট মিন 100 নিব। এখানে আগে 200 নিয়েছিলাম, এখন 100 নিলাম, লেন্থ উইথ 100। ওকে, এখন এই লোগোটা এটার এই ছোট সার্কেলটা এটার মাঝখানে আনবো। দেখুন ধরলেই কিন্তু মাস্ক কোনটা সেটা বোঝা যাচ্ছে। আর সেটা যদি আপনারা না করতে চান তাহলে কন্ট্রোল আর চেপে সার্কেলকে, প্রথম সার্কেলকে সিলেক্ট করে আমি এটাকে কালার করে দিই, না হলে বোঝা যাবে না। কালার করে দিলাম এই জন্য যাতে এটা আর এটা বোঝা যায়। এখন এই বৃত্তকে ক্লিক করে আমরা একটা রোলার নিয়ে নিই মিডল করার জন্য, আবার ক্লিক করি বৃত্ততে, আবার রোল নিই। এখন দেখুন আমার মনে হয় যে দুটাই মাঝামাঝি আছে। এখন আমরা রোলারটা কেটে দিই, রোলারটা লাগবে না আমাদের। তো এখন এই বৃত্তটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো, পরবর্তীতে কাজে লাগবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখেছি। এখন এই দুটাকে একসাথে সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে পথ ফাইন্ডার টুলে যাব। পথ ফাইন্ডার টুলে গিয়ে মাইনাস ফ্রন্ট নিয়ে নিব, অথবা যদি আপনি পথ ফাইন্ডার টুল না পান উইন্ডোজে গিয়ে পথ ফাইন্ডার টুল। এখন আমার সিলেক্ট করা আছে, সিলেক্ট করি, আবার সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট, ফ্রন্ট করে দিলে দেখেন ফ্রন্টে আর এই বৃত্তটা যে অ্যাক্টিভ ছিল এখন আর অ্যাক্টিভ নেই। এই দুই বৃত্তর মাঝামাঝি আমরা একটা লাইন সিগমেন্ট টুল টেনে দিব। দেখুন ধরার পরে এখানে কিন্তু একটা মার্ক চলে আসছে, এখান থেকে আমরা একটা একদম বরাবর একটা লাইনটা নিলাম। লাইনটা টানার সময় কন্ট্রোল কিবোর্ডের শিফট প্রেস করবেন, তাহলে লাইনটা সোজা হয়ে যাবে। স্ট্রোকটা দিয়ে দেবো ব্ল্যাক কালার, স্ট্রোকটা দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইনটা আছে ভিজিবল। আবার সেমভাবে লাইন সিগমেন্ট টুল নিয়ে এই মাঝামাঝি আর একটা বৃত্ত টেনে দিব, সরি
टें दिए এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট করে দেই। গ্রেডিয়েন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে বৃত্তটা ডিভাইড হয়েছে। এখন এই সেগমেন্টকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পথ, পথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো এটা সিলেক্ট করে দিব। দেখুন এটা কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে, দেখছেন অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। এখন আবার এই লাইনটাকে সিলেক্ট করে, এই লাইনটাকে সিলেক্ট করে আমরা সেমভাবে অবজেক্ট থেকে পথ ডিভাইড অবজেক্ট এটাতে ক্লিক করব। দেখুন এখন কিন্তু একটা দুইটা তিনটা চারটা, চারটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন আমরা এক একটা ডিলিট করে দেব, সব ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা যে কন্ট্রোল সি দিয়ে ছোট বৃত্তটাকে কপি করে রেখেছিলাম সেটাকে এখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। দেখুন এখানে বৃত্তটা আবার চলে এসেছে। তো এখানে বৃত্তটা আবার যখন চলে এসেছে তখন এটাকে আমরা আমরা সিলেক্ট, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে দুটাকেই সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করে এটাকে না এইটাকে শুধু সিলেক্ট করব, এই বৃত্তটাকে আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পেন টুলে যাব, পেন টুলে ডিলেট অ্যানকর পয়েন্ট এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে এই সার্কেলটার এই শেপটার এই পয়েন্টটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখানে নিব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে সোজাসুজিভাবে, ব্যাকা যেন না হয়, সোজাসুজিভাবে আমরা এটা একটু উপরে টেনে দিব। উপরে টেনে দিলে দেখুন একটা শেপ হয়ে গেছে। তো শেপ হয়ে গেলে এখন আমরা বেরোয় যাব, বেরোয় গিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা নিব হচ্ছে রোটেট টুল, রোটেট টুলটা সিলেক্ট করব। রোটেট টুলটা সিলেক্ট করে এই বৃত্তটার মাঝখানে আমরা পয়েন্টটা সিলেক্ট করে দিব। এই এটা যদি এলোমেলো কোথাও থাকে সেখানে এটার মাঝামাঝি এনে দিব। দেখুন এটার মাঝামাঝি হয়ে গেছে, সরি তার আগে এটা সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করে এই শেপটা সিলেক্ট করবেন, এই শেপটা সিলেক্ট করে তারপরে যাবেন হচ্ছে রোটেট টুল, রোটেট টুলে সিলেক্ট করবেন। রোটেট টুল সিলেক্ট করার পরে এই পয়েন্টটা দেখুন, এই পয়েন্টটা এইটার যে মিড পয়েন্ট সেটা নিয়ে আসবো হচ্ছে এইটার মিড পয়েন্টের, এখানে নিয়ে আসলাম আমরা। নিয়ে এসে এখন কিবোর্ডের অল্টার সিলেক্ট করে এই শেপটাকে আমরা ক্লিক করে উপরের দিক টেনে নিব। ওকে টেনে নিলাম, এখন এটাই ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি এবং কন্ট্রোল চেপে রেখে ডি, একটা দুইটা তিনটা চারটা, টোটাল চারটা হলো, এবার হয়ে গেল। এখন আমরা ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই আর। এখন টোটালটা, টোটাল শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পথ ফাইন্ডার টুলসে যাব আগের মতোই। এখন পথ ফাইন্ডার টুলসে গিয়ে ডিভাইড টুলকে ডিভাইড করে দিব। দেখুন সবগুলা ডিভাইড হয়ে গেছে। এখন আমি এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার আমার দরকার নেই। তার আগে আমরা এটা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ গ্রুপ করে পাঁচটার আমার দরকার নেই, একটা আমরা কেটে দিব। কেটে দিয়ে এখন দেখুন আমাদের শেপ কিন্তু, লগোর শেপটা কিন্তু চলে আসছে। যখন এই শেপটা চলে আসছে এর উপরে দেখবেন আমাদের বিভিন্ন আলাদা শেপ আছে, সেগুলো আমরা ডিলিট করে দিব সিলেক্ট করে করে।
উপরের শেপগুলা শুধু একটা পার্ট থাকবে। এখানে অনেকগুলা পার্ট হয়ে গেছে, যার কারণে আমি সবগুলা যেগুলো ডাবল পার্ট সেগুলো ডিলিট করে দিচ্ছি। নিলে দেখতে ভালো দেখা যাবে। ওকে, আমাদের শেপটা হয়ে গেল। শেপটা হয়ে যাওয়ার পর আমাদের এখন কালার করার কাজ। প্রথমেই আমরা এই পার্টটাকে কালার করব। এখানে আমি কালার সাজিয়ে রেখেছি, সেটা আমরা সিলেক্ট করে দিব এক একটা করে। শুরুতেই প্রথমটা সিলেক্ট করে আই ড্রপার অথবা কিবোর্ডের আই প্রেস করে এটা আই ড্রপার আসছে। তারপরে আবার এটা আই ড্রপার এটা, তারপরে এটা, সরি এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আই ড্রপার টুল এইভাবে প্রতিটা কালার করে নিতে হবে। ওকে, এখন আমরা যাব এই শেপটায়। পার্ট সিলেক্ট আই ড্রপার টুল এই কালারটা, আবার সিলেক্ট এটা আই ড্রপার টুল এই কালার ড্রপার টুল এই কালারটা, সরি সিলেকশন টুল, এবার এটা ড্রপার টুল এটা, এরকমভাবে এগুলো করে দিতে হবে। এখন দেখুন সেম আগের মতোই হয়ে গেছে, সুন্দর একটা লোগো হয়ে গেছে। এভাবেই লোগোটা খুব সহজেই মেক করা যায়। থ্যাংক ইউ বন্ধুরা।